डिस्क्लेमर। আর পারছি না, রাতে বেলায় দুবার করে হয়ে গেছে আর মজাও লাগছে। এই রোদে রোদে কাজ করতে গাঁড়ও ফেটে গেছে। হ্যালো, হ্যাঁ, বারবার কি জন্য যাবো তোদের কাছে বল? আমার না হয় দাঁড়ায় না, আমি না হয় দাঁড়াতে পারি না, তাই নিজে ড্রাইভার রেখেছি। তোরা তো ঠিকঠাক করতে পারিস কাজ, এমনি করে কি করে হবে বল? আজব কিন্তু তোরা, এমনি করে চলবে না বেশি দিন, বলে দিলাম। হ্যাঁ, তোর ফ্যামিলি চলছে না, আমি গিয়ে চালিয়ে দিয়ে আসবো। বে, তুই গাড়ির স্পিডটা বাড়া, তেল ভাচ্ছে এমনি এমনি রেখেছি। রাখছি, তোকে খানিকক্ষণ পরে ফোন করছি আমি। হ্যাঁ, আমি যেখানে যাই শুধু সবাই ফাঁক মারে। কি বলে ফাঁকি মারে? এই তো এখনই বসলাম, আমার না হয় দাঁড়াই না। কি করে দাঁড়াবে? আমি না হয় দাঁড়াতে পারি না, তাই সাপোর্ট রেখেছি একটা ড্রাইভারের মতো, একে নিয়ে ঘুরে বেড়াই। তোরা দাঁড়াতে পারিস বলে কি বারবার দাঁড়াবি? শুধু দাঁড়ানো দাঁড়ানো কি? তুই চুপ থাক, তুই ড্রাইভার ড্রাইভার মতো থাকবি, আমি কন্ট্রাক্টর, আমার যা আমি তাই বলতে পারি। ও, তাহলে আমি যা ইচ্ছে তাই করতে পারি? কি বলে আবার কাজে ফাঁকি? আজকে সারাদিন কাজ করবো। আমাকে কেউ ভালোবাসে না। মারে ডানা, ও কাকা, কাকা কাকা, বলছি যে এই জায়গাটার নাম কি? বলবো না। কেন বলবে না? বলছি তো বলবো না। আজব লোক তোমারা, বললে কি তোমার সম্মান চলে যাবে? বলছি তো বলবো না। কেন বলবে না? দেখ ভাই, রোদে গরমে খাটছি, জলাস না আর। আর বেশি বক বক করলে তোরা এখানে ফেলে মেরে দেবো। তখন থেকে বলছি জায়গাটার নাম বলবো না, মানে এই জায়গাটার নাম হলো বলবো না পুর। কি বলে? তখন থেকে গাঁড় জ্বলি দিল মারা। দাদা, কোন দিকে যাবো? কি বলে এবার বলছে কোন দিকে যাবো? তোমার আর মাঠে আলে আলে যা, আজব পাবলিক রে মারা। কি বলে? না, এমনি করে কাজ করলে তো চলবে না, একদিকে মালিকও বকছে আর এইদিকে কাজও হচ্ছে না আমার। আজ থেকে এই কাজটাই করবো মারা, বহু দূর পর 20 টাকা আর অনেক দূর পর 30 টাকা, আর বলবো না পুরে টাকা লাগবে না, আর যে বেশি গাঁড় চলাবে তার কাছে 50 টাকা লাগবে। দাদা, অনেক দূরপুরটা কোন দিকে? অনেক দূরপুরটা? হ্যাঁ হ্যাঁ, তার জন্য 20 টাকা লাগবে। টাকা? টাকা তো নাই, ফ্রিতে হবে না? ফ্রিতে? তাহলে চল ঝোপের দিকে চলো। চলো, হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে মারি মেরে দিল, কি ব্যাথা রে মারা। আরে দিলাম, আর বাড়ি যেতে হবে না আজকে। এই তো একজন আসছে। কাকা, অনেক দূরপুরটা কোন দিকে? ক্যাশে বলবো না, ফ্রিতে? ফ্রিতেই বলো। ফ্রিতে বললে কিন্তু ভুল বলবো। আজব তো মারা, এতেও আবার ক্যাশ না ফ্রি, আমার দেরি হয়েছে, তুমি কাকা ক্যাশেই বলো। পেটিএম করো। বেশ বেশ, নাও তাড়াতাড়ি বলো। কি 1 টাকা? আমাকে দেখে ভিখারি মনে হচ্ছে? আমাকে ভিখারি পেয়েছিস? 30 টাকা পেটিএম করো। কি বলে 30 টাকা তো?
হ্যালো, আমি পয়সা হাত লাগাই না। পেটিএম করো। বেশ, কোন দিকে যাবো সেটা তো বলো, কোন দিকে যাবো সেটা তো বলো। বলবো, তার আগে পেটিএম করো। এতটুকুর জন্য আবার পেটিএম করবো? আমি করবো, আমি চললাম এইদিকে। কি তোর দাদুর আল কি বলি? দেখি তো আছে কত ইনকাম হলো। বাহ, ভালোই ইনকাম হলো তো। এরকম যদি ইনকাম হয় তাহলে আম্বানিকে ফেল করে দেবো তো। শুধু পুলিশ না আসলেই হলো না, এতো হবে না, আর একটু ইনকামটা বাড়াতে হবে। দশ টাকা দাও বাবা, সকাল দিয়ে তুই খায় নাই বাবা, খিদে দিয়ে আছি বাবা। বাবা কানে বিড়ে আছে, দিস লাইন নাই কেউ দাঁড়া। আবার দশ টাকা দাও, দশ টাকা, দশ টাকা খিদে দে বাবা। অনেকদিন তুই খায় নাই বাবা, দে 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 বাবা। ওই ব্রান মুন্ডে, ওই ডিজে ডিজে ভিকারি ইজ মিক্সিং, ওই ওই ভিকারি র্যাপার, এই ব্রান মুন্ডে। ও চিরদিনে তুমি যে আমার মনিকা মাগে আগে, ও ব্রান মুন্ডে, ও দেশি মুন্ডে, ও ব্রান মুন্ডে, ও দেশি মুন্ডে, ও চিরদিনে তুমি যে এত কষ্ট করে রোদে গরমে ইনকাম করছি, আবার এক সেকেন্ডে উড়ি দিছে। দা বাবা 45 বছর থেকে খাই নাই। তোর বয়স কত রে মারা? মনে হয় 25 বছর হবে। তোর টাকা দরকার? আমার আন্ডারে কাজ করবি? হ্যাঁ। কিছু তো বাকি আছে মনে হচ্ছে। পেছনের চুলকানিটা এতদিনে কাজে লাগলো। চল এবারে তোরও ইনকাম হবে, আমারও আউট ইনকাম হবে। আমার হবে তো? দে বাবা, দে দে বাবা, 2 টাকা 5 টাকা দে বাবা। অনেকদিন দে খাই নাই বাবা, দে বাবা, ও বাবা, দে 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 দে। বলছি দাদা, অনেক দূরপুরটা কোন দিকে? অনেক দূরপুর তো। হ্যাঁ, তার জন্য 20 টাকা পেটিএম করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একে কিছু দিয়ে যাও। হ্যাঁ, টাইমও হয়ে গেছে আর খুব জোরে খিদেও লেগেছে, আর এইদিকে ভালো ইনকামও হচ্ছে। এত ব্যস্ত হয়ে পড়েছি বাড়িও যাওয়া হবে না, কি করা যায়? হ্যাঁ, খাবার হলে ভালোই হবে, আমারও খিদে লেগেছে। আরেকজন আসছে, টাকা হবে। আমি চললাম চললাম, এই তো এই তো, এখানে একজনকে জিজ্ঞেস করে দেবো চললাম আমি। হ্যাঁ বলছি দাদা, এই বহুদূরপুরটা কোন দিকে? বহুদূরটা বহু দূরে। হ্যাঁ বলছি দাদু, সমস্যা মুছছে তো, একটা বোতল কিনে দিয়ে বিছনাতে মুতে দিলে গন্ধ উঠবে। হ্যাঁ আমরা যেছি তো, এই রাস্তা জিজ্ঞেস করলি। দাদা ভালো করে বলো, যাবো ইয়ার কি মেলাম না, একদম মরে যাবে আজকালকের মধ্যে। হ্যাঁ হ্যাঁ বলো বলো। তোমার কাছে টাকা লুবো না, সবার কাছে টাকা লি, কিন্তু তোমার কাছে লুবো না। তুমি এইদিকে চলে যাও, দেখবে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে থাকবে, ও বলে দেবে জায়গাটা কোন দিকে। হ্যাঁ রাস্তা পেয়ে গেছি, চললাম। এদিকে তো অনেক দূরপুর, তুই বুঝবি না, তুই দেখ কি হয়। আমরা হট না, তোমার সাইলেন্সারে পা লাগছে। এখান থেকে ওখানে যাও, আটটি পিনটা দিয়ে দিও।
কিছু তো বললো না, টিফিনটা ধরিয়ে দিল আর বললো যেখান থেকে এসছো সেখানে চলে যাও। ওই সব কিছু না, আমি বউকে বলেছিলাম খাবারটা রেডি রাখো, আমি লোক পাঠাচ্ছি। দাদু মিনিট, হ্যালো কি দাদু মরে গেল? আমি বলেছি আমার দাদু হাসপাতালে ভর্তি আছে। ইয়ার কি মারছো, আমাকে আবার খাবার আনতে পাঠিয়ে দিলে? তোমার জন্য, হ্যাঁ তোমার জন্য, তোমাকেই বলছি তোমার জন্য। আজকে আমি নিজে দাদুকে লাশ দেখাও দেখতে পেলাম না, তোমার জন্য, শুধু তোমার জন্য। একটু ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে না? হ্যাঁ ঠিকই তো, আমার আজকে দাদু মরে গেলে এবারে অ্যাক্টিং নিয়েছে না। আমরা আমাকে দেখি না দেখি আজকে। এরে মানে পালারে পালারে মার দিল। So I just keep writing.